আল্লাহ নবী রাসূল বলি দিল ও দুনিয়ার মানুষ আমি রাসূল তোমাকে একটা আইন দিছি তোমার মরণের আগদম পর্যন্ত আমার নবী বলল মানা খাব্বা সুন্নতি ফাকাদ খাব্বানি আমার নবী বলল যে একটা সুন্নতকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ তাকে ভালোবাসি যখন সুবহানাল্লাহ কত মামা কত মুসলমান আছে মারাজনের দাম হাত মনে কত এইরকম বাপজন দাড়ি রাখার মতন সুযোগ্য সুবিধা কত বাবা দাড়ি কাটিয়ে ওইরকম নিতাড়িয়ের মতন করে ঘরে না করে জোরে কর দাড়ি শেষই ফেলে দিয়ে একদম 420 আব্বা জানাবাদ ও বন্ধুরে কিন্তু আল্লাহর নবী বললেন দুনিয়ার একটা আইন আমি বড় মনে করে রাখলাম রাসূলুল্লাহর একটা আইন সংবিধানকে আমি মুসলমান হইয়া আইনটা হাতে রাখতে পারলাম না আল্লাহ নবী বলল কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা কুনা খাব্বা আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের তাকি মানব তাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা মুমিন হইতে পারে না আব্বা জানামা সোনারা তোরা বুঝতে পারো দানি সোনা ও যুব ও তামাহাটা যুবকরা ও বালাগানের বন্ধুরে আজকে আলেমরা ওয়াজ নসিহত করে সোনা কন্ত বাবা কুল যুবকটা আগে মারা যাবে তার বাবা আগে মারা যাবে না তার মা আগে মারা যাবে কন্ত কেউ বুঝতে পারবে নাকি জোরে কোন জানবে কিন্তু কোনদিন তোমার তামাহাতের মরে রে ট্রাকের তলে মাথাটা পিষি যাবে যুবক সবাই মানি নিত কোনদিন তোমার মাথাটা সুপার গাড়ির তলে ফাটি যাবে কিন্তু তুই বুঝতে পারবি না আমার সার্টিফিকেট আজাই আগে আনবে না আমার মার সার্টিফিকেট আগে আনবে যুবকরা তুমি আগে সতর্ক হয়ে যাও কারণ কোনদিন বাদ নাই তোর কাছে হাজির হয়ে যায় যদি কোন ঠিক না বিধি রে বাবা মার ও মা বোনের আওয়াজ আলো করে শুনে রাখো মা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ রে মা কেন মা তুমি এখনো বুঝতে পারলি না কোন সময় আজরা হিল তোকে সাজানো করে সামনে দাঁড়িয়ে যাবে না পিছনে দাঁড়িয়ে যাবে সেই সময় তোমার মাবুতের নাম নেওয়ার সময় পাবি না সেই কথা যুবকরে তুমি চিন্তা করো বন্ধুগণ আমার মানব জীবনের মধ্যে ভুল হয় কি না জোরে বলেন মানুষ মদ খায় গাঁজা খায় ওষুধ খায় সব কিছু করে জেনা করে সব কিছু করতে মানুষ সব লিপ্ত থাকে আল্লাহ রাব্বিল আলামিন বলে ও বান্দারে ও আমার বান্দা ও আমার বান্দিরা দুনিয়ায় তুমি যতই গুনাহ করো না কেন একবার যদি তুমি খার দিলে তওবা করতে পারো আল্লাহ বল বান্দা যখন তুমি তওবা করিয়ে নাও আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি আমি আল্লাহ সেইগুলা বান্দাকে মাফ করিয়া দেই যদি কোন মা বোনের আমার ও আম্মারা শুনে রাখো মা তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছ আল্লাহ রসুল কি বললো মা আলমারা তুই যা সাল্লাত খামসাহা নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে নবী বলে ওয়াসামা শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে নিজের চরিত্রটাকে বসায় রাখে আল্লাহ
নবী বলাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে খিদমত করে স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেম দেখায় রসুল বলল ফকাত কুলমানায় আবু আবিল জান্নাতির সাদ নবী বল ওই নারী চার জন্যে আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা লাগবে যেরকম সুবহানাল্লাহ কিন্তু বাপজন আমার আমার ওইরকম বিবি বানাইতে হবে ওইরকম আমার স্ত্রী বানাইতে হবে যাতে আমার স্ত্রীরা জান্নাত যেতে পারে যেরকম ঠিক না আমি ঠিক আমি নিজে নামাজ পড়লাম না আমি রসুলকে ভালোবাসলাম না আমার অন্তরে আল্লাহর ভয় নাই ঠিক না ঠিক আল্লাহ রসুলের কাছে এক সাহাবি গেছিলেন হযরত আল্লাহ নবীর কাছে এক সাহাবি সাইদ বিন আব্দুর রহমান নবী বলেন সাইদ বিন আব্দুর রহমান তুমি আল্লাহকে ভয় করো কিনা সাইদ বিন আব্দুর রহমান বল হুজুর আমি আল্লাহকে বড় ভয় করি আল্লাহ নবী বল সাইদ বিন আব্দুর রহমান রে তুমি যদি মাবুদকে ভয় করো আল্লাহকে যদি ভয় করো আমি নবী যদি আদেশ করি তুমি নবীর আদেশ মানবি কিনা সাইদ বিন আব্দুর রহমান বল হুজুর আপনি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমাকে যা বলবেন আমি সাইদ বিন আব্দুর রহমান আমি সব কিছু মানি নেব যেরকম সুবহানাল্লাহ আমার আল্লাহ নবী হাদিসে আমার যেটা আদেশ করে গেছে আমার এটা মানা খাবে কিনা জোরে বলে কে কে আল্লাহ নবীর হাদিস মানি চলব হাত তুলি দেখান যে হুজুর আল্লাহ নবীর হাদিস আমার চলবো কোরআন মানি চলবো আল্লাহর কোরআন বলে দিয়েছে কি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত যখন সুবহানাল্লাহ আব্বা জান আমার আই ছোয়া আল্লাহ নবী সাইদ বিন আব্দুর রহমানকে ডাক দিলেন সাইদ আমি তোমাকে আদেশ করলাম যাও বাড়ির দিকে যাও তোমাকে আমি যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়ে দিলাম তুমি তোমার বিবির কাছে যাইয়া তুমি বিবির কাছে বলি এসো আমার নবী দিয়ে আমাকে যুদ্ধের ময়দানে সব সেনাপতি আমাকে বানিয়ে দিল বিবির কাছে সাইদ আব্দুর রহমান দৌড়ি দৌড়ি চলে গেল বিবি রে ও আমার বিবি আমার নবী আমাকে একটা দায়িত্ব দিয়ে দিল তুমি বিবি কী রাজি আসো কী দায়িত্ব দিল গো স্বামী ও স্বামী তাড়াতাড়ি বলেন বিশ্ব নবীর কথা কি বললেন তোমরা বলেন সাইদ আব্দুর রহমান বলল বিভিরে আমাকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়ে দিল তুমি কি বলো বিবি বলো স্বামী আল্লাহ নবী যখন দিয়েছে আমিও খুশি হয়ে গেলাম যখন সুবহানাল্লাহ বাউসল আবার তাদের বিবিদের ইমান কি ছিল আকিদা কি ছিল আজকে আমাদের পরিয়ালের বিবিদের আকিদা কি এটি পুষ্কর হারে নিসাবর নাম দিছ যাবা না পা যাও কামাইকা সাইডে যাও যতক্ষণ ঠিক না ঠিক আব্বা জানাবাদ সাইদ আব্দুর রহমান বিবির কাছে খুশি হয়ে গেল সাইদ আব্দুর রহমানে একটা ভাতৃত্ব ভাই ছিলেন ভাতৃত্ব ভাই মানে ধর্মের ভাই আমরা যাকে ধর্মী ভাই বলি ধর্মের ভাই বোঝেন তো ভাই আমার ধর্মের ভাইটা আমাকে ধর্ম দায় দিয়েছে আল্লাহ নবী সাহাবি সাইদ আব্দুর রহমান বলেন এ ধর্মের ভাই আমি নবীজির কথা অমান্য করিতে পারি না কেন আমাকে নবীজি যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে ও ভাই রে ধর্মের ভাই তোর বাড়ি তো মদিনার মধ্যে তোমাকে একটা দায়িত্ব দিয়ে দেয় আমি যতদিন মদিনা থাকি ফেরব না অতদিন তোমার আমার বাড়িতে থাকতে হবে আমার বাল বাচ্চাল আমার বিবিদের তোমার দায় দায়িত্ব থাকবে যাতে আমার বিবি বাচ্চারা আল্লাহ মুখী ছাড়া অন্য মুখী হইতে পারে না যেরকম নাই থাকবে ধর্মের ভাইটার নাম ছিল সালাবাতুল আনসারী
বাড়ি ছিল মদিনায়, তার নাম সালাবাতুল, মদিনা বাসীকে বলা হয় আনসারি। সালাবাতুল আনসারি আমি গেলাম, সাইয়েদ আব্দুর রহমান যাবার কালে বলছি, বিবি আমি যখন চলিয়া যাব রে, আমার ধর্মের ভাইটা কথা শুনিও, আমার ভাইয়ের কথা অমান্য করিও না, কারণ আল্লাহ নবী জানে সালাবাতুল আনসারি আমার সাথে ধর্মের ভাই বানিয়ে দিয়েছে। সালাবাতুল আনসারি বাড়িতে রইলেন, সাইয়েদ আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। যাওয়ার পরে বাপজন আমার স্বামী অন্ত পর্যন্ত শয়তান নাকির মতো উচ্চা দিয়েছেন, আর আমার মতো মুসলমান তো দুনিয়ার কথা জোরে করে ঠিক নামি ঠিক। সালাবাতুল আনসারি এত বড় একজন বিখ্যাত সাহাবী, রাত্রিকালে যায় ঘুমান্ত ঘরে, শয়তান দেয়া বলে, ও সালাবাতুল আনসারি এত রাইতে তুমি ঘুমাইছো কেন, জানো না? ও সালাবাতুল তুমি জানো না, সাইয়েদ আব্দুর রহমান বাড়িতে নাই, তাদের এত সুন্দর স্ত্রী, তার কাছে তুমি যা গল্প করতে পারো না। যেরকম নাউজুবিল্লাহ অন্ত বাবা, আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে আমার বিবি থাকা অবস্থায় মুসলমানের ভিতরে ক্যারেক্টার লুজ হয় কি না, যেরকম হয় কি না? আবার জানা আমার, ও সোনার সানারা, ও মা বোনেরা, কবরে যেতে হবে রে মা। আল্লাহ বলে দিয়েছে বান্দা রে, কবরে যাওয়ার আগে তোমরা একবার তোমরা খাস দিলে তওবা করে এলো। আল্লাহ বলো তুমি আল্লাহ তওবা তোমরা সুহা, আল্লাহ বলো আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ ভাবছেন আমার সোনার চাল্লা, আমরা সবাই কবরে যাওয়ার রাজি আছি কি না জোরে বলুন। কে কে কবরে যাওয়ার রাজি আছে হাত তুলুন, কবরে কাঁই কাঁই যাবো হাত তুলুন। আবার আমার সোনার চাল্লা, সালাবাতুল আনসারি এত বড় একজন সাহাবী, কিতাবে দেখলাম, ও সোনার চাঁদরে আব্বারা একটা হাদিসটা শুনে যান, সালাবাতুল আনসারি গভীর রাত্রিতে শয়তানের ওসওয়াসার মধ্যে পড়ে গেল, রাত গভীর রাত্রিতে শয়তানের ধোকায় পড়িয়ে সালাবাতুল আনসারি, সালাবাতুল আনসারি সাইয়েদ আব্দুর রহমানের বিবির ঘরের দরজায় যেয়া একবার ডাক মারলেন, ও বোন দরজাটা খুলিয়া দাও। গভীর রাতে সাইয়েদ আব্দুর রহমানের বিবি ঘুমিয়ে ছিলেন, কিন্তু দেখুন ধর্মী ভাইয়ের আওয়াজ পাইলেন, কন্তু বাবা, ভাইয়ের আওয়াজ পাইলে স্বামী যদি ধর্মের ভাই হয় তার বিবিরও ধর্মের ভাই হবে। দরজাটা খুলিয়ে দিলেন, আমার ধর্মের ভাই এত রাইতে কেন আমাকে ডাক মারলেন, মনে হয় কোনো বিপদের মধ্যে পড়েছে নাকি। দরজা খুলে দেওয়ার সাথে সাথে সাইয়েদ আব্দুর রহমানের বিবি বলছে, রে সালাবাতুল আনসারি এত রাইতে তুমি আমাকে কেন ডাকালি, তুমি জানলি না একটা যুবতী মেয়ে মানুষ আমি ঘরে থাকি, তোমার মনোভাব যদি খারাপ হয়ে থাকে রে, সালাবাতুল আনসারি আমার স্বামী বাড়িতে নাই, আমার আমানতের মান যদি তুমি খেয়ানত করে দাও, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন তোমার নামে নোটিশ করব। যেরকম সুবহানাল্লাহ, কিরকম নাম ছিল, কিরকম তাজা ইমান ছিল কন্ত বাবা। বর্তমান যুগের নারীরা, আজকে পুরুষরা নিজের স্ত্রী থাকা অবস্থায় অপর বিবিকে হরণ করে কিনা, যেরকম করে কিনা, নিজের বিবি নিজের স্বামী থাকা অবস্থায় অন্য স্বামীর সাথে প্রেম করে কিনা, করে না? কারণ কেন করে? তার ভিতরে এলে মেয়ের অভাব। অমা বোনেরা, তোমার স্বামী আছে মা, ওয়া তাত বালাহা, তোমার স্বামীটার কাছে মিষ্টি মুখে কথা বলবা। মা রে হজরতে ফাতেমাতুল জহিরা, স্বামী আছিল মা, স্বামী যখন হজরত আলী বাড়ির দিকে আসছিলেন, আলী ফাতেমার দিকে তাকিয়া তাকিয়া কথা বলে, আলী বলে, ফাতেমা তোমার মুখটা কেন শুকনা শুকনা দেখা যায়? ফাতেমা রে কী খেয়েছো? আমি দুই দিন ধরে বাড়ির মধ্যে নাই, তোমার মুখটা কেন রে শুকনা শুকনা দেখা যায়? হজরতে ফাতিমা বলছে, স্বামী গো আমি তো খেয়েছি, আমিও ফাতিমা তোমাকে দেখতেছি, তোমার মুখটা কেন বা শুকনা শুকনা দেখা যায়? কী মহব্বত,
কন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি ভালো খায় যদি স্ত্রী যদি এক সঙ্গে ভালো খায় নাই কন্তু ওই স্ত্রীর মুখকে দিয়ে ভালো প্রশংসা আসবে আসবে না আসবে না হযরত আতেমা বলছেন আসামিক শুনি নাও আমি যতটুকু খেয়েছি ভালো আছি কিন্তু আমার আদর সন্তান দুইটা হাসান হোসেন দুই দিন থাকি একটা দানা মুখে দেয় নাই স্বামী গো যান ঘরের মধ্যে যান আমার আদরের মালিক দুইটার দিকে একবার তা খান হযরত আলী হাসান হোসেন উপে লক্ষ্য করে হায় রে হযরত ফাতেমাকে বলল ফাতেমা ও ফাতেমা কথা দিলাম আমি এখনই খাবারের ব্যবস্থা করেতেছি ও মা মনেরা হযরত আলী তৎক্ষণাৎ মদিনার দিকে চলে গেলেন ফাতেমাকে ওয়াদা দিয়ে গেলেন আমি খাবারের ব্যবস্থা নিয়ে আমি বাড়ির দিকে ফিরব যখন সুবহানাল্লাহ হাবাজন আমার সেই জন্য বলছি সোনার চানালা আব্বারা কষ্ট হয় নাকি না হয় মানুষগুলাকে আমি বলতে চাই তাহলে আমি একটা কথা বলতে সয় চাপিয়ে আসো এই কমিটির ব্রেনটি কিছুই নাই আমি আগে বলে দিছি রে সোনা রাতের ১১টা বর্তমান সভাগুলো শেষ হয় যেগুলো সভা করলাম ১১:৩০ আখরি মোনাজাত হয় ১২টায় পারমিশন দিয়েছে সেই জন্যে বলি দেয় আমি কিন্তু কোনো হাসির কান্না কথা বলি না আমি এমন কথা বলবো যাতে ওই যুবক তার জীবনে আর ভুল করে না যেরকম ঠিক না ঠিক